31 জানুয়ারি প্রকাশ পাবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌকির আহমেদ পরিচালিত ফাগুন হাওয়ায় ছবির গানগুলো। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ ও রোকন ইমন। সেই সময় প্রেক্ষাপট মানুষের আবেগ এবং জীবনযাপনের উপর ভিত্তি করে সিনেমায় 6টি গান ব্যবহার করা হয়। ছবিটি মুক্তি পাবে 15 ফেব্রুয়ারি। জাকিয়া হেমো রিপোর্ট। একটি চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো গান। গল্প আর প্রেক্ষাপটকে মাথায় রেখে সেই গান সৃষ্টিতে থাকে সঙ্গীত পরিচালকদের অক্লান্ত পরিশ্রম। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত ফাগুন হাওয়ার ছবির গানগুলোতে কাজ করেছেন সঙ্গীত পরিচালক পিন্টু ঘোষ ও রোকন ইমন। চলচ্চিত্রের প্রয়োজনে মোট 6টি গানের ব্যবহার হয়েছে। লালন শাহের গান রয়েছে 3টি, এর মধ্যে লালন শাহজির বেশ কয়েকটা গানই আছে, আর দুইটা বাংলা মৌলিক বন্দিশ আছে, আর একটা পূর্ণ একটা রোমান্টিক গান আছে। ওই এর মধ্যে উল্লেখযোগ্য বলতে চাই যে এটা আমার আসলে প্রথম কাজ যে কোনো বাংলা বন্দিশ আকারে করা, একটা মর্নিং রাগ মানে ভোরের একটা রাগ ভাটিয়ারের উপরে করা। ছবির আরেক সঙ্গীত পরিচালক বলেছেন তৎকালীন সময়ের প্রেক্ষাপট মানুষের আবেগ জীবনযাপন সবকিছুকে মাথায় রেখে গানগুলো করা হয়েছে। ছবির স্টোরির সাথে রিলেট করে মিউজিককে ওই সময়ের জন্য মানে কমপ্লায়েন্ট করা, ওটা একটা আসলে চ্যালেঞ্জ ছিল। বাট মানে এটা আসলে অনেক বড় একটা সুযোগ ছিল আমাদের জন্য, এরকম একটা মুভিতে তৌকির ভাইয়ের এত চমৎকার একটা মুভিতে এবং এত নাইস একটা সাবজেক্টের উপর। ছবিতে আরও গান করেছেন সুকন্যা মজুমদার, সানজিদা মাহমুদ নন্দিতা, শায়ন মাংসং, সাদিয়া সুলতানা লিজা সহ অনেকে। গানগুলো প্রকাশ পাবে আগামী 31 জানুয়ারি। জাকিয়া হিমু, চ্যানেল আই,